কুমিলার চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেতাল্লিশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে রাত পৌনে তিনটায় উপজেলা সদরের মধ্যবাজারে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ হয় ভোর পাঁচটায় ততক্ষণে আটত্রিশটি দোকান মালিকের তেতাল্লিশটি দোকান পুড়ে ভস্মীভূত হয় এছাড়া ফুটপাতে থাকা অন্তত বিশটিরও বেশি ক্ষুদ্র দোকান পুড়ে যায় ঈদের ঠিক পূর্ব মুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দিশে হারা হয়ে পড়ছে ব্যবসায়ীরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত